हेलो बंधुरा, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल रॉय परिवार। रॉय परिवार आर एक पर्व अपन के स्वागत। आज के साथ खूब अत्यंत जनप्रिय एक डिश मुसुर डाले, सेटी नाम हल मुसुर डाल तड़का। ये अपन संगे आज के शेयर करब। तो वीडियो शेष पर्त देखें, आशा करी अपन भलो लगे। और जेमन ही देखते खूब सुंदर लागे तेम ही एटी खेते अतीब सुस्वादु। और आपनारा एटी भात रुटी लुचि कचुरी नान परोटा जेको कि संगे परेशन करते आसन। देरी ना कर शुरू करा जा आजकल वीडियो देखें हमी ये क्यों बनिए थी। मुसुर डाले तड़का बनानों जो हमें एखे नहीं दुटो मीडियम साइजर पिंज कुची अल्प परिमाण धने पता दूटी चेरा काचा लंका एखे हमें दूटी बड़ो साइजर टमेटो के पेस्ट कर नहीं ग्राइंडारे लागसे हमें एखे प्राय एक बाटी परिमाण छोटो बाटर मुसुर डाल नहीं लागसे गरम मसाला गोटा जिरे कसूरी मेथी दुटो डिम धने गुड़ो हलुद गुड़ो लंकार गुड़ो स्वाद मतो नून एकदम अल्प परिमाण चीनी जीरे गुड़ो आदा रसुन पेस्ट प्राय डेढ़ टेबिल स्पून और लागसे सर्षे तेल। আমি এখানে প্রথমে কড়াই গরম করতে দিয়ে তারপর সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপর দুটি ডিমকে দিয়ে দিয়েছি। এখন এটিকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ডিমটি একদম ছোট্ট ছোট্ট আকারের হয়ে যাবে। এর আগেও আমি যখন এগ রাইস বানিয়েছিলাম এগ ফ্রাইড রাইস সেই সময়ও আমি এইভাবেই ডিমগুলিকে घूरिए घूरिए भेजे नहीं। आपनारा चाहले वही रेसिपिटी देखे नीते आमार चैनेले। तो ये खूब भालो भावे भाजा हो गेले तारपर आमी एटाके उठिए नेब। आमार डिमगुली भाजा सम्पूर्ण होयेछे, आमी एखन एटाके एकटी पात्रे उठिए नेब। आमी आबारो कड़ाई गरम करते दिए दिएछि, तारपर एर मध्ये बेश किछुटा सर्षे तेल दिए दिएछि। एखन एर मध्ये दिए दिच्छि गोटा जिरे একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটি বাদামি বর্ণের হয়ে এসেছে, তার মানে এটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর এখন আদা রসুনের পেস্টটি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, নচেত এর যে একটা কাঁচা গন্ধ এটি থেকে যাবে। তো আমি এখন এটিকে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। আর আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন, তার কারণ হলো এটি এত এত একটি মুখরোচক টেস্টি খাবার যেটি আপনি ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, কচুরি নান যে কোনো কিছু দিয়ে এটি খাওয়া যাবে। খুব সুন্দর একটি খাবার। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট আর তার সাথে বাদ বাকি যে মশলাগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর তার সাথে সামান্য চিনি।
আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর যে কোনো রান্নাতে মশলাটা যদি ঠিকঠাক কষানো সম্ভব হয় তাহলে সে রান্না টেস্ট হতে কেউ আটকাতে পারবে না, টেস্ট হবেই হবে সে রান্নার। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মসুর ডাল। মসুর ডালটি খুব ভালো করে আমি 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন এটি ডালটিকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর এই সময় আমি এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা ছেড়ে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডালটিতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এটি আমি টমেটো পেস্ট যে গ্রাইন্ডারে করেছিলাম, যে পাত্রের মধ্যে, তার মধ্যে একটু পেস্ট ছিল, তো তার মধ্যে একটু জল দিয়ে এখন দিয়ে দিচ্ছি। মসুর ডাল একটু ফুলবে, তো সেই বুঝে জলটা দেবেন। এখন এটিকে প্রায় 15 মিনিটের জন্য হতে দেবো। আর 15 মিনিট পর আমি এটির মধ্যে কাস্তুরি মেথির গরম মশলা অ্যাড করে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এটি এখন 15 মিনিটের জন্য হতে থাক, আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 15 মিনিট পর। তো আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিয়েছি, এখন এটি সার্ভের জন্য প্রস্তুত। আর এটি থেকে একটি সুন্দর মারাত্মক পরিমাণ সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট, যেটি আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি, তাহলে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। আর এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের একটি খুব সুন্দর ভিডিওতে, ততক্ষণ আপনারা খুব সুন্দর, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন, টাটা।